নমস্কার নমস্কার, আমি তুলসী হারবাল পক্ষ থেকে আমি তুলসী হারবাল পক্ষ থেকে তুলসী হারবাল পক্ষ থেকে এসেছি চাষি ভাইয়ের কাছে। একজন ইনি আমাদের হচ্ছে কি বিগত ধরনেও করেছিলেন, আবার বর্ষাতে অনেক উনি করেছেন, বা এখানে অন্য অনেক চাষিও টুকটাক করছে, বাড়ছে, আশা রাখছি। তো আমাকে আমি জিজ্ঞাসা করছি যে আমাদের এই যে বলেছিলেন বর্ষা, বর্ষায় কেমন হবে, তো আজকে আমি নামটা একটু জেনে নিই। আপনার নামটা কি জানো? প্রহ্লাদ মাজা। প্রহ্লাদ মাজা, আচ্ছা। গ্রাম শ্রীপুর, থানা ঘাটাল। ঘাটাল, আচ্ছা। আপনি এই যে আমাদের এই ন্যানো ফার্টিলাইজার সার দিয়ে তো ধরনে করেছিলেন তো? হ্যাঁ, ধরনে করেছি। আর বর্ষাতে আপনার কেমন হয়েছে? না, বর্ষাতে আমার মোটামুটি যা যা দানা সবজি যারা রয়েছে তার তুলনায় আমি তো বলি ভালো ভালো হয়েছে। আচ্ছা, এই যে এখন এখন পর্যন্ত আপনার যে ধানের মানে যে এখন যে ধসা রোগ হচ্ছে, প্রচুর পরিমাণে ধসা লাগছে, মানে ফার্টিলাইজার সারে তো ধসা লাগছে অনেকেরই, তো তোমার ধসা কি, তোমার এই ধসা পচা লাগছে? না, আমার ধসা পচা লাগেনি, তবে যার পাশের জমি যদি লাগে হয়তো ছোঁয়াটা হয়তো, আচ্ছা, ওটা একটু ওটা মানে পাশের জমি থেকে একটু আসতে পারে, আসতে পারে। তো যাই হোক, সেই জন্যই বলছি। আর আপনি হচ্ছে যে আপনার যে এখন যে ধানগুলো হয়েছে, মোটামুটি গোছে কতগুলো করে মোটামুটি মিনিমাম কাঠি হয়েছে? হ্যাঁ, গোছে গোছে প্রায় ধরুন 35 থেকে 40, 35 থেকে 40 কাঠি হয়েছে। এবং ধানগুলো সব গাছগুলো পরিপুষ্ট, ভালো সাইজ। তো আগামী দিন আর তাহলে সব যারা যারা আছে তো আপনাকে দেখছে, বা আপনার সঙ্গে কেউ পাশাপাশি চাষিরা কিছু বলছে তো? বলছে তা আগামী দিনে ওই গরম মৌসুমে তা নিবে, এরকম প্রস্তুতি নিয়েছে। তো যাই হোক, আমি আপনাকে বলবো তুলসী হারবালের পক্ষ থেকে, আপনারা সকলকে বলতে থাকুন, আর আগামী দিন মানে জৈব সারে চাষ করতে শুরু করুন এবং রোগমুক্ত সমাজ গড়ুন। জয় জয় তুলসী হারবাল। জয় জয় তুলসী হারবাল।